আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এবার নিজ দেশের জনগণের ক্ষোভের মুখে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে বঙ্গোপসাগরে ভারতের মিসাইলের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত জাহাজ। রাখাইনে সেনা ও পুলিশ ফাঁড়িতে আরাকান আর্মির হামলা। নতুন কৌশলে এগোবে চীন। অপরাধীরা মুসলিম পরিচয়ধারী হতে পারে না, ফ্রান্সকে ভয়াবহ বার্তা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। এবং সর্বশেষ জানিয়ে দেব, এবার ভারতের মুম্বাইয়ে রাস্তায় ফরাসি প্রেসিডেন্টের উপর দিয়ে গাড়ি এবং মানুষের পাড়া চলছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য, এবং সারা বিশ্বে ইসলাম অবমাননার জন্য ফ্রান্সের যে চতুর্মুখী হামলা হচ্ছে এতে আপনার মতামত কমেন্টস করে লিখে জানাবেন। এবার নিজ দেশের জনগণের ক্ষোভের মুখে ফ্রান্সের প্রেসিডেন্ট। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎস ইসলাম, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর এমন মন্তব্যের পর থেকে এর প্রতিবাদ জানাচ্ছে মুসলিম দেশগুলো। সবাই সেই বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষোভে ফুঁসছে ফ্রান্সের সাধারণ মানুষও। শান্তি প্রতিষ্ঠায় ঐক্যের ডাক দিলেও খোদ ম্যাক্রোর বিরুদ্ধে জাতিগত ও ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগ তুলেছে তারা। নির্বাচনের আগে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চান ম্যাক্রো, এমন অভিযোগ তাদের। সাধারণ ফরাসিরা বলছে ধর্মীয় ও সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির জন্য দায় এড়াতে পারে না প্রেসিডেন্ট। ম্যাক্রো ক্ষমতায় আসার পর থেকেই ফ্রান্সে ধর্মীয় সহিংসতার অবনতি হচ্ছিল। তিনি খুবই নেতিবাচক মনোভাবের মানুষ। ম্যাক্রো ধর্মীয় বিভেদ সৃষ্টি করছে, আর এটাই ছিল সর্বশেষ বিভাজন। ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে মুসলিম বিশ্বের ব্যাপক সমালোচনা আর পণ্য বয়কটে এমনিতেই চাপের মুখে ফরাসি প্রেসিডেন্ট। দেশটিতে এমন পরিস্থিতির জন্য খোদ ইমানুয়েল ম্যাক্রোকেই দোষারোপ করছে ফ্রান্সের সাধারণ মানুষ। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মিনুটাম্যান থ্রি নামের অস্ত্রবিহীন আন্তঃমহাদেশীয় একটি ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে। বৃহস্পতিবার এই পরীক্ষা চালানো হয় বলে মার্কিন এয়ারফোর্সের এক বিবৃতিতে জানানো হয়। খবর AFP। এতে বলা হয় সিঙ্গেল ওয়ার হেড বিশিষ্ট এই ক্ষেপণাস্ত্র ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডারবার্গ বিমান ঘাঁটি থেকে স্থানীয় সময় দুপুর 12:27 উৎক্ষেপণ করা হয়। ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে 6,700 কিলোমিটার পথ অতিক্রম করে মার্শাল দ্বীপপুঞ্জের কাছে সাগরে গিয়ে পড়ে। পরিকল্পনা অনুযায়ী এবছরের তৃতীয় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা বুধবার চালানোর কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে নির্দিষ্ট সময়ের এক দিন পর এটির পরীক্ষা চালানো হলো। কয়েক মাস ধরে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানোর পরিকল্পনা করা হলেও আন্তর্জাতিক অঙ্গনে বা আঞ্চলিক পর্যায়ে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। এবার বঙ্গোপসাগরে ভারতের মিসাইলের আঘাত, মারাত্মক ক্ষতিগ্রস্ত জাহাজ। বঙ্গোপসাগরে ভারতের একটি অ্যান্টিশিপ্ট মিসাইলের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি জাহাজ, আর এতে স্বস্তি পেয়েছে দেশটির নৌবাহিনী, কারণ এটি ছিল একটি পরিকল্পিত প্রকল্প। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর প্রকাশ, সুনির্দিষ্ট লক্ষ্যে নির্ভুলভাবে শত্রুপক্ষের জাহাজকে আঘাত করে ফুটো করে দেওয়ার ক্ষমতা দেখালো একটি অ্যান্টিশিপ্ট মিসাইল। বঙ্গোপসাগরে এটির গাইডেড মিসাইল করভেট INS কোরার থেকে ছোড়া হয় মিসাইলটি। দেশের তিন দিকের সমুদ্রপথে নিঃশব্দ নিরাপত্তা দিতে এই অ্যান্টিশিপ্ট মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতের জন্য স্বস্তির। নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষেপণাস্ত্রটি সুনির্দিষ্ট পথে নির্ভুলভাবে লক্ষ্যমাত্রাটির সর্বোচ্চ পরিসরে পৌঁছেছে। টুইটে বলা হয়, ভারতীয় নৌবাহিনীর গাইডেড মিসাইল করভেট INS কোর দ্বারা চালিত অ্যান্টিশিপ্ট ক্ষেপণাস্ত্রটি বঙ্গোপসাগর মিসাইল করভেট INS কোরা দ্বারা চালিত অ্যান্টিশিপ্ট ক্ষেপণাস্ত্রটি বঙ্গোপসাগরে সুনির্দিষ্ট নিখুঁতভাবে
নির্ভুলতার সাথে লক্ষ্য মাত্রাটি সর্বোচ্চ পরিসরে পৌঁছেছে। লক্ষ্যবস্তু জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে আগুন জ্বলে উঠেছে মিসাইলের তেজে। উল্লেখ্য, চলতি মাসে ভারতের নৌসেনায় এসেছে অত্যাধুনিক সাবমেরিন বিধ্বংসী রণতরি INS কাভারাত্রি। বিশাখাপট্টনের নেভাল ডকইয়ার্ডে INS কাভারিত্রির আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি করেন দেশটির সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাবানে। এই যুদ্ধ জাহাজের নকশা করেছে ডিরেক্টরেট অফ নেভাল ডিজাইন। গত সপ্তাহে নৌবাহিনী একটি অ্যান্টিশিফট ক্ষেপণাস্ত্রের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে আরব সাগরে একটি ডুবে যাওয়া জাহাজকে ধ্বংস করা হয়েছিল। পূর্ব লাদাখ সীমান্তে অবস্থান নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে চীনকে বার্তা পাঠানোর উদ্দেশ্যে ভারতীয় নৌবাহিনী ভারত মহাসাগর অঞ্চলে সুরক্ষা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করছে। রাখাইনে সেনা ও পুলিশ ফাঁড়িতে আরাকান আর্মির হামলা। রাখাইনের রাথেডাং ও মংডুর মাঝামাঝি অবস্থিত মিয়ানমার সেনাবাহিনীর একটি অস্থায়ী ফাঁড়ি ও বর্ডার গার্ড পুলিশের একটি ফাঁড়িতে হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার সকালে চালানো ওই হামলায় বেশ কয়েকজন সেনা হতাহতের ঘটনা ঘটেছে। মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতি এখবর জানিয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ঝাও মিন তুন জানান, আরাকান আর্মির যোদ্ধারা মংডোর ইন দিন গ্রামের কাছে একটি সামরিক ফাঁড়িতে গ্রেনেড হামলা চালায়। রাথেডাউন এলাকার আহাতেত নান ইয়ার গ্রামে বর্ডার গার্ড পুলিশের একটি ফাঁড়িতেও তারা হামলা চালিয়েছে। মুখপাত্র বলেন, সোমবার সকাল 7:30 আরাকান আর্মি ইন দিনের ফাঁড়িতে RPG নিক্ষেপ করে। আধ ঘন্টা সেখানে গুলি বিনিময় হয়। এরপর বিদ্রোহীরা বর্ডার গার্ড পুলিশের ফাঁড়িতে হামলা চালায়। আমাদের কয়েকজন সদস্য নিহত ও আহত হয়েছে, তবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি মুখপাত্র। তিনি দাবি করেন, এই হামলায় আরাকান আর্মির অন্তত 50 যোদ্ধা অংশ নিয়েছিল। এর আগে 13 অক্টোবর সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষের খবর পাওয়া গিয়েছিল। স্থানীয়রা জানিয়েছেন, দুটি যুদ্ধ বিমানের হামলায় উভয় পক্ষের ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। 3-5 অক্টোবর দুই পক্ষের সংঘর্ষ হয়েছিল। রাখাইন ছাড়া মিয়ানমার জুড়ে অস্ত্রবিরতি ঘোষণা করেছে দেশটির সেনাবাহিনী। আরাকান আর্মিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছে মিয়ানমার। নতুন কৌশলে এগোবে চীন। আগামী 5 বছর অর্থাৎ 2025 সাল পর্যন্ত টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করেছে চীন। এ সময়ে দেশটি আরও উচ্চতর মানের বৃদ্ধির উপর জোর দিতে চায়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটির সূত্রের বরাতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও সেন্ট্রাল কমিটির সদস্যরা গত সোমবার থেকে রুদ্ধদ্বার বৈঠক করছেন। দেশটির ক্ষমতাসীন দলের সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে যুক্ত নেতাদের ওই বৈঠকে দেশটির 14তম পঞ্চবার্ষিক পরিকল্পনা করা হয়। পরিকল্পনাটি দেশটির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নীল নকশা হিসাবে বিবেচিত হয়। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বাইরের পরিবেশ দিন দিন জটিল হয়ে যাচ্ছে। অস্থিরতা ও অনিশ্চয়তা উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তবে নতুন চ্যালেঞ্জ সত্ত্বেও দেশের উন্নয়নকে গুরুত্বপূর্ণ কৌশলের সুযোগ হিসেবে দেখা হচ্ছে। সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে চীন তাদের মোট দেশজ উৎপাদন GDP বাড়িয়ে 2035 সালের মধ্যে মধ্যম উন্নত দেশের কাতারে নিতে চায়। চীন বিভিন্ন ক্ষেত্রে আরও সংস্কার চালিয়ে বাজার শক্তিকে জোরদার করতে চায়। এক্ষেত্রে দেশটি ডুয়েল সার্কুলেশন মডেল গ্রহণ করবে। এর মাধ্যমে প্রযুক্তি খাতে স্বয়ংসম্পূর্ণ হবে দেশটি এবং তা উন্নয়নের সিঁড়ি হিসেবে ব্যবহার করা হবে। এতে স্থানীয় চাহিদা ও যোগান প্রচেষ্টা বাড়িয়ে সরবরাহ খাতেও পরিবর্তন আনবে। গত মে মাসে চীনা প্রেসিডেন্ট ডুয়েল সার্কুলেশন মডেলের প্রস্তাব দেন। এতে চীনের পরবর্তী ধাপের উন্নয়ন মূলত স্থানীয় পুনরাবৃত্তির উপর নির্ভরশীল। এতে দেশটির অভ্যন্তরে এমন প্রক্রিয়া চালু করা হবে যাতে উৎপাদন সরবরাহ ও ভোক্তার বিষয়টি স্থানীয় প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে সমাধান করা হবে। অপরাধীরা মুসলিম পরিচয়ধারী হতে পারে না বলছে ট্রুডো।
ফ্রান্সের নিস শহরে সংঘটিত হত্যাকাণ্ডের জঘন্য আখ্যায়িত করে অপরাধীরা মুসলিম পরিচয়ধারী হতে পারে না বলে উল্লেখ করেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বৃহস্পতিবার ফ্রান্সের উপকূলীয় নিস শহরের নটর ডেম গির্জায় এক তরুণ ছুরিকাঘাতে তিনজনকে হত্যা করে। তিউনিশিয়া বংশোদ্ভূত ব্রাহিম আউশাউ নামের 21 বছর বয়সী তরুণ সন্দেহভাজন হামলাকারী হিসেবে শনাক্ত হয় এবং আহত অবস্থায় তাকে আটক করা হয়। হামলার ঘটনার নিন্দায় ট্রুডো বলেন, এভাবে নির্মমভাবে হামলাকারীরা অপরাধী সন্ত্রাসী ও হত্যাকারীরা ইসলামের পরিচয়ধারী হতে পারে না। তিনি আরো বলেন, এটি অত্যন্ত জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড, সর্ববস্থায় তা পরিত্যাজ্য ও আমাদের মূল্যবোধের অবমাননা করার মতো। নির্মম হত্যাকাণ্ডে নিস শহরের মেয়র ক্রিটিয়ান এক্সোসি হামলা সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছে। এক টুইট বার্তায় তিনি বলেন, নগরীর বৃহত্তম নটর ডেম গির্জার কাছাকাছি এ ঘটনা ঘটেছে। হামলাকারীকে আটক করা হয়েছে। সূত্র আল জাজিরা। মুম্বাইয়ের রাস্তায় ফরাসি প্রেসিডেন্টের ছবি সেটে প্রতিবাদ। এবার ব্যস্ত রাস্তায় সেটে দেওয়া হয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোয়ের সারি সারি ছবি। তার উপর দিয়ে চলে যাচ্ছে গাড়ির চাকা, মারিয়ে যাচ্ছে পথচারীরাও। বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ে দেখা গেছে এমনই দৃশ্য। দক্ষিণ মুম্বাইয়ের জে জে ফ্লাইওভারের নিচে মোহাম্মদ আলী রোড এবং ভেন্ডিবাজার এলাকায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই ফরাসি প্রেসিডেন্টের ছবি দেওয়া পোস্টার রাস্তায় সাটানো হয়েছিল বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশের মুখপাত্র এস চৈতন্য শুক্রবার বলেন, খবর পেয়ে পুলিশকর্মীরা গিয়ে পোস্টারগুলো সরিয়ে নেন। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, মুম্বাই পুলিশ প্রাথমিকভাবে মনে করেছিল ধর্মীয় ব্যঙ্গচিত্র বিতর্কের জেরে ফ্রান্সের মুসলিম জঙ্গি গোষ্ঠীদের ধারাবাহিক হামলার প্রতি সমর্থন জানাতেই এই কাজ করা হয়েছে। এই ঘটনার জেরে কোনো মামলা রুজু করা হয়েছে কিনা মুম্বাই পুলিশ নির্দিষ্টভাবে তা জানায়নি। পোস্টার কাণ্ডের রাজনৈতিক রঙও লেগেছে ইতোমধ্যেই। বিজেপি মুখপাত্র সম্মিত পাত্র ঘটনার ভিডিও পোস্ট করে টুইটারে লেখেন, মহারাষ্ট্র সরকার একই হচ্ছে, গোটা ভারত আজ ফ্রান্সের পাশে। জিহাদি হামলার বিরুদ্ধে ফ্রান্স যে লড়াই চালাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে সঙ্গী হওয়ার কথা জানিয়ে দিয়েছে। তবে কেন ফরাসি প্রেসিডেন্টের এই অবমাননা? বৃহস্পতিবার সকালে ছুরি হাতে এক ব্যক্তি নিস শহরের নটর ডেম বাসিলিয়াতে হামলা চালায়। এতে নারী সহ তিনজন নিহত হয়। এর 2 সপ্তাহ আগে ফ্রান্সে মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ক এক ক্লাসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কার্টুন দেখানোর কারণে শিক্ষককে হত্যার ঘটনা ঘটে। এ নিয়ে ফ্রান্স জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সমুন্নত রাখার পক্ষে জোরালো অবস্থান নিয়ে ইসলামকে সরাসরি আঘাত করেন। মুসলিম বিশ্বের সমালোচনা সত্ত্বেও ফ্রান্স ব্যঙ্গচিত্র দেখানো বন্ধ করবে না বলে সাফ জানিয়ে দেয়।